তিনটা নাই এক বাজার, ও বাজারের নাম লামাটুকর বাজার। মায়ার সিলেটর মায়ার ভাইয়ান আসসালামু আলাইকুম, আমি নুমান আছি সিলেটের সিলেট সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর বিশ্বনাথ ছাতকের তিনতানার মাঝখানো যে বাজার লামাটুকের বাজার। আসলে আশেপাশে অসংখ্য বাজার আছে, তবে একটা প্রাচীন বাজার। আমরা কিন্তু মায়ার সিলেটের তনে বিভিন্ন প্রাচীন বাজারগুলো তুলিয়া ধরি, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাজারগুলো তুলিয়া ধরি। আজকে আমরা লামাটুকের বাজার আইছি, ওখান তনে বাজার দেখাইমু, তরকারির বাজার, মাছর বাজার, খাফরর বাজার, চটপটির দোকান, জালমুড়ির দোকান, চারিপাশের পরিবেশ, আশেপাশের মাদ্রাসা, মসজিদ, স্কুল ও রাজকীয় বাড়িগুলো লগে থাকবা, লগে থাকলে লগে ফাইবা, কমেন্ট করবা, মতামত জানাইবা, একটা শেয়ার মারিয়া আমরা সাপোর্ট দিবা। তিলে তিলে গড়াই প্রতিষ্ঠান রে আপনার সাপোর্টে বহু দূরই লইয়া যাইতাম সাইয়ার। লগে থাকুকা শেষ পর্যন্ত, দেখুকা আপনারাও। আর আমরা আছি ফাহিম ফ্যাশন লামাটুকের বাজারের এক দোকানও, যেন কিন্তু বালা শাড়ি পাওয়া যায়, প্যান্ট শার্ট লঙ্গি সকলতা পাওয়া যায়। মুহিব ভাইয়ের দোকানও, ওনার আতো একটা লঙ্গি দেখতাম ফারিয়ার আমরা, কিন্তু গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী লঙ্গি দেখা যায় ওনার হাতও। লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে তো 1500 1968 ইংরেজিতে স্থাপিত হয়েছিল জামিয়া ইসলামিয়া হাফিজিয়া লামাটুকের বাজার মাদ্রাসা। এই মাদ্রাসাটা কিন্তু হিফস বিভাগ পর্যন্ত 6-7টি ক্লাস আছে। বিশ্বনাথ উপজেলারে জগন্নাথপুরের সাথে সংযুক্ত করছে, আবার জগন্নাথপুর তো ও ব্রিজের মাধ্যমে বিশ্বনাথর বাইরে একটু মাথাইমো আমি বিশ্বনাথর দৌলতপুর ইসলামপুর সব বিভিন্ন জায়গায় যাওয়া যায়। একটু যদি জানার চেষ্টা করি ভাই, আসলে এই যে ব্রিজও আমরা আছি, এই ব্রিজে কোন উপজেলা কোন উপজেলার সাথে সংযুক্ত হয়েছে একটু জানাইবা। আসসালামু আলাইকুম, আমরা ব্রিজের যে পশ্চিমের যে পাড় এইটা হচ্ছে আমরা জগন্নাথপুর উপজেলা মিরপুর ইউনিয়নের গড়গড়ি গ্রাম টুকর বাজার, আমাদের লগে পাশেই টুকর বাজার। আর ওই সাইড হচ্ছে পূর্বে জেপার বিশ্বনাথের ইসলামপুর জগন্নাথপুরের এলাকা। আপনারা ক্লিয়ার দেখতে পারা বিসমিল্লাহির রহমানির রহিম লেখার পরেও স্বাগতম ইসলামপুর গ্রামে, যেখানে কিন্তু আমার এক পরিচিত ভাই রফিক ভাইয়ের বাড়ি। রাজকীয় এক প্রাসাদ মনে হচ্ছে, কত সুন্দর এই বাড়ি। বাড়ির যে রাস্তা আছে, চারিপাশ আছে, আমরা দেখাবো, আপনারা সাথেই থাকবেন। অনেক সুন্দর লাগে কিন্তু এখানের এই পরিবেশটা। আপনারা যেটা আমরা লগে আসছেন, লগে থাকবা, কমেন্ট করবা, মতামত জানাইবা, ই এলাকার কোনো বাইয়ান যদি থাকেন শেয়ার করিয়া, তিলে তিলে গড়া এই মায়ার সিলেটারে আপনারা সাপোর্ট দিবা। বেশিরভাগ মানুষ কৃষিজীবী যারা কিন্তু দেশে আছেন বিশ্বনাথের। এই যে কৃষিক্ষেত্র, সবুজে সমারোহ মাঠ রয়েছে, অনেকটা সুন্দর লাগছে। কিন্তু এটি কিন্তু দৌলতপুরের ইসলামপুর গ্রাম। মাটির এই রাস্তাগুলো দেখলে যেন মন জুড়ে যায়, কত সুন্দর রাস্তা আপনারা দেখরা। এটা কিন্তু বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রাম, অনেক সুন্দর লাগে। কিন্তু মন চায় যেন আমি শৈশবে ফিরে যাই, বিয়ারিংগর গাড়ি চালাই।